ঢাকায় বিএনপির গণসমাবেশে সাত এমপির সংসদ থেকে পদত্যাগের ঘোষণা, দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকার প্রত্যয়, 13 ও 24 ডিসেম্বর সারা দেশে গণমিছিল। পাল্টা শোডাউনে আওয়ামী লীগ, বিরোধীদের নৈরাজ্যের প্রতিবাদে সাভারে সমাবেশ, সংসদ থেকে পদত্যাগের ঘোষণা, বিএনপির রাজনৈতিক স্ট্যান্ডবাজি বললেন নেতারা। নগরে নতুন দিগন্ত, প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে বনানী অংশ, চলছে শেষ মুহূর্তের কর্মযজ্ঞ, এ মাসেই শুরু পিচ ঢালাই। সময় সংবাদের সঙ্গে আছি আমি খান তাজনিন হাসান। ঢাকায় গণসমাবেশে বিএনপির সাত এমপি সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। কাল পদত্যাগপত্র সংসদে জমা দেওয়া হবে। এ সময় তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকার অঙ্গীকার করেন। পরে প্রধান অতিথির বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সরকারের পদত্যাগ সহ 10 দফা দাবি তুলে ধরেন। এছাড়া আগামী 13 ও 24 ডিসেম্বর সারা দেশে গণমিছিল কর্মসূচি ঘোষণা করেন। মিছিল স্লোগানে মুখর ঢাকার গোলাপবাগ, অন্যদিকে সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তায় আকাশে উঠছে র্যাবের হেলিকপ্টার। শনিবার সকাল থেকে ঢাকা মহানগর, আশপাশের জেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জমায়েত হন গোলাপবাগ মাঠে। সমাবেশের স্থান নিয়ে জটিলতা কেটে যাওয়ার পর অনেকে শুক্রবার বিকেল থেকে অবস্থান নেন সমাবেশ স্থলে। ব্যানার ফেস্টুনে ছেয়ে যায় গোটা এলাকা। সমাবেশে আসা কর্মীরা অবিলম্বে বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল সহ সকল নেতাকর্মীর মুক্তির দাবি জানান। নির্দলীয় সরকারের দাবি জানিয়ে বিএনপি নেতারা বলেন, সফল না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন তারা। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই, বেগম খালেদা জিয়ার মুক্তি দিতে হবে। খালেদাকে ভালোবাসি, এক এক করে তিনবারের প্রধানমন্ত্রী সে জেলে, তার মুক্তির দাবিতে আসছি। আমরা কখনো বিশৃঙ্খলা করি নাই, আমরা বিশৃঙ্খলা করতে চাই না। সমাবেশে বিএনপির সাত এমপি সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। আমাদের পদত্যাগপত্র আমরা অলরেডি ইমেইলে পাঠিয়ে দিয়েছি, আজকে শনিবার ছুটির দিন, আগামীকাল ইনশাআল্লাহ আমরা আমাদের সই করা পদত্যাগপত্র হাতে হাতে সংসদে পৌঁছে দেব। বিশাল জনসমুদ্রে জনসমুদ্রকে জনমনকে সাক্ষী রেখে আমরা আজ এই সংসদ থেকে আপনার বিভাগীয় গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকার কথা থাকলেও নাশকতার মামলায় জেলে যাওয়ায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খন্দকার মোশাররফ হোসেন। এ সময় 10 দফা দাবি তুলে ধরে খন্দকার মোশাররফ অবিলম্বে মহাসচিব সহ দলের সব নেতাকর্মীর মুক্তি দাবি করেন। এই সরকার যেহেতু ভোটদাতাদের সরকার, এই সরকার যেহেতু একটি শাসিত সরকার, আজকে তারা গণতন্ত্র বুঝে না। সমাবেশ থেকে আগামী 13 ও 24 ডিসেম্বর দেশব্যাপী গণমিছিল ও বিক্ষোভ সমাবেশের ডাক দেয়া হয়। যে সকল নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং যে সকল আমাদের কর্মীদেরকে হত্যা করা হয়েছে, এই গ্রেপ্তার এবং হত্যার প্রতিবাদে আগামী 13 ডিসেম্বর সারা বাংলাদেশে ঢাকা মহানগরী, অন্যান্য মহানগরী এবং বিভাগীয় সদর দপ্তরে গণ মিছিল, গণ বিক্ষোভের প্রোগ্রাম কর্মসূচি ঘোষণা। ঢাকার এই সমাবেশের মধ্য দিয়ে শেষ হলো 10 বিভাগের বিএনপির সাংগঠনিক কর্মসূচি। সভাপতি কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে দলটির নৈরাজ্য ঠেকাতে সারাদিন মাঠে ছিলেন ক্ষমতাসীনরাও। সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল ও পথসভার মাধ্যমে আওয়ামী লীগ নেতাকর্মীরা অবস্থান নেন। নেতারা বলছেন, বিএনপির সহিংস কর্মসূচি কোনোভাবেই বাস্তবায়ন করতে দেয়া হবে না। যাত্রাবাড়ির গোলাপবাগ মাঠে যখন বিএনপির সমাবেশ চলছে, তখন আওয়ামী লীগের শত শত নেতাকর্মী রীতিমতো চাঙ্গা মনোভাব নিয়ে স্লোগান দিচ্ছেন রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে। শনিবার সকাল থেকেই ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে পথসভা করেন। এ সময় স্লোগান ও খণ্ড খণ্ড মিছিল নিয়ে মুখরিত ছিল গুলিস্তান এলাকা।
এছাড়া যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অবস্থান নেন রাজধানীর বিভিন্ন পয়েন্টে। তাদের দাবি, সহিংস কোনো পদক্ষেপের মাধ্যমে বিএনপির একজন কর্মীও যদি অপকর্ম করে তাদের নজর এড়াতে পারবে না। যত বেলা বাড়বে আওয়ামী লীগের লোক দেখবেন একে একে ওয়ার্ডে থানায় মহানগর আওয়ামী লীগ সয়লাভ হয়ে যাবে। মিছিল মিটিংয়ের নামে আমরা দেখেছি গত 7 তারিখে পল্টনে যে ঘটনাটি তারা ঘটিয়েছে তাদের দূরভিসন্ধি ছিল। তা আমরা মনে করি আমরা সরকারি দল হিসাবে জনগণের জানেমালের নিরাপত্তা, সরকারি সম্পত্তি নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের পাশাপাশি আমাদেরও। সেই কারণে আমরা রাস্তায় শান্তিপূর্ণ অবস্থান নিয়েছি। আমরাও শান্তিপূর্ণভাবে তারা সমাবেশ করুক, এ ব্যাপারে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু কোনোরকম যদি তারা নৈরাজ্য করার চেষ্টা করে বা জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করে স্বেচ্ছাসেবক লীগ তাদের দাঁত ভাঙা জবাব দেবে। সরকারের পাশাপাশি মানুষের নিরাপত্তায় ক্ষমতাসীন দলের কর্মী হয়ে এমন দিনে ঘরে থাকা সম্ভব নয় বলে মত নেতাদের। তারা বলেছিল 10ই ডিসেম্বর খালেদা জিয়া ক্ষমতা দখল করবে, এই পরিকল্পনা নিয়ে তারা সন্ত্রাসের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। ঢাকাবাসী সহ সারা বাংলার মানুষ তাদের এই স্বপ্ন চুরমার করে দিয়েছে। বিদেশি প্রভুদের কাঁধে ভর করে ক্ষমতায় যাওয়ার তাদের যে অভিলাষ, তা আবার তাদের দুইজন সাজাপ্রাপ্ত নেতা, তারা নেতৃত্বহীন একটা বিচ্ছিন্নবাদী সন্ত্রাসী সংগঠন। বাংলার মানুষ তো এই 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 তাদের এই সকল ব্যাকওয়ার্ড রাজনীতি মেনে নেবে না। এদিকে বিএনপির নৈরাজ্য ঠেকাতে সজাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। কেন্দ্রীয় ছাত্রলীগের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটও শত শত কর্মী নিয়ে অবস্থান নেয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও সড়ক দ্বীপগুলোতে। তাদের দাবি, বিজয়ের মাসকে কলঙ্কিত করার চেষ্টা করছে বিএনপি, যা বাস্তবায়নে সবচেয়ে বড় প্রতিবন্ধক হয়ে থাকবে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। 10 ডিসেম্বর সরকারকে ধাক্কা দিতে গিয়ে বিএনপি নিজেরাই পিছু হটে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। বিকেলে সাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের সমাবেশে তারা একথা বলেন। নির্বাচনে না এলে বিএনপির অস্তিত্ব সংকটে পড়বে বলেও মনে করেন তারা। 10 ডিসেম্বর বিএনপিকে রাজধানী ছেড়ে দিয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকার উপকণ্ঠ সাভারে আওয়ামী লীগের এই জনসভা, রেডিও কলোনি স্কুল মাঠ তাই কানায় কানায় পূর্ণ জেলা থানা পৌর আওয়ামী লীগের নেতাকর্মীতে। বেলা 2টায় জনসভায় মূল বক্তব্য দেয়া শুরু হয়। যোগ দেন দলের কেন্দ্রীয় পর্যায়ের অন্তত অর্ধ ডজন নেতা ও সরকারের মন্ত্রী। সবার বক্তব্যেই ঘুরে ফিরে আসে 10 ডিসেম্বর প্রসঙ্গ। অভিন্ন সুরে নেতাদের বক্তব্য, সমাবেশের ডাক দিয়ে নিখোঁজ হয়েছে বিএনপি। তোমরা এখন কোথায়? তোমাদেরকে তার খুঁজে পাওয়া যায় না। কারণ কি? তোমরা সব কাগজে বাঘ, তোমরা সব কাগজে বাঘ, মিথ্যা হুংকার দাও। তোমাদের হুংকারে বাংলাদেশের মানুষ সাড়া দেয় না। দিন শেষে 10ই ডিসেম্বর গোলাপবাগ মাঠে একটি ঘোড়ার দিন পেরেছে, ঘোড়ার দিন। সমকালীন রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনটিতেও আওয়ামী লীগ নেতাদের স্পষ্ট বার্তা, তত্ত্বাবধায়ক নয় শেখ হাসিনার সরকারের নেতৃত্বে, নির্বাচনে না এলে অস্তিত্ব সংকটে হারিয়ে যাবে বিএনপি, হুঁশিয়ার করেন। বিএনপির ধাক্কায় সরকার পড়ে যায়নি। এই সরকারকে ধাক্কা দিয়ে ফেলা যায় না, কারণ এই বাংলাদেশের মাটির গভীরে এই আওয়ামী লীগের শিকড় পোতা। বরং এই আওয়ামী লীগ সরকারের এই দাসকে যারা ধাক্কা দিতে আসবে তাদেরই কপাল ফাটবে, মাথা ফাটবে, সেটা এখন বিএনপি নেতারা বুঝতে পারছে। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার আর হবে না, প্রশ্নই উঠে না তত্ত্বাবধায়ক সরকার। এবং বাংলাদেশের সংবিধান সম্মতভাবে নির্বাচন হবে, এই নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন আমাদের উপহার দেবেন এবং আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাই নির্বাচনকালীন সরকার হিসেবে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে। আপনারা এটা মেনে নিয়েই নির্বাচনে আসতে হবে আপনাদের, এছাড়া বিকল্প কোনো পথ নাই, পথ নাই, পথ নাই। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির আস্ফালন উবে গেছে এটা দেশবাসীর কাছে পরিষ্কার। কোথা থেকে আসে পুলিশের উপর হামলা? পুলিশ কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবে? পুলিশের উপর হামলা চালা, পুলিশ দাঁড়িয়ে কি চুপ করে থাকবো? বলে আত্মরক্ষা তাদেরও করতে হবে,
আজকে কি পল্টনে গেলেন না? গেলেন না, হাফ ডিফিট হয়ে গেছে অর্ধেক। গোটা দেশে সভা সমাবেশ করলেও সাধারণ মানুষ বিএনপির রাজনৈতিক আন্দোলন থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বলেও জানান আওয়ামী লীগ নেতারা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। পেট্রোল বোমা ও আগুনে পুড়িয়ে মানুষ হত্যার দায়ে বিএনপি নেতাদের বিচার দাবি করেছেন আহত নিহতের স্বজনরা। বিশ্ব মানবাধিকার দিবসে স্বজনহারাদের নিয়ে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। এ সময় বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত হত্যাকাণ্ডের বিচার দাবি করেন শ্রমিক নেতারা। আর তথ্যমন্ত্রী বলেন, মানুষ পুড়িয়ে মেরে মানবাধিকার লঙ্ঘন করা বিএনপির মুখে মানবাধিকারের কথা শোভা পায় না। হত্যা করা হলো, পোড়াইয়া মারা হলো, কি কারণে? কি দোষ করেছিল আমার সন্তান? আমার নাই তো কোনো দোষ করে নাই। ছেলে নাহিদ হোসেনকে হারিয়ে মা রনি বেগম এভাবেই কান্নায় ভেঙে পড়েন। কোনো সন্তানই না, আমার সন্তান তো কোনো অপরাধ না, কোনো অপরাধ করে নাই। হে সন্তান, এভাবে হত্যা করা হলো কেন? 2013 সালে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি জামাতের অগ্নিসন্ত্রাস ও পেট্রোল বোমা হামলায় নিহত ও আহতদের স্বজনদের আর্তনাদে ভারী হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার। সন্ত্রাসী বিএনপি জামাত আমার উপর অতর্কিত হামলা করে আমাকে মারার চেষ্টা করেছিল, আমি মরি নাই, সেই সন্ত্রাসীরা এখনো ঘুরে বেড়াচ্ছে। স্বজনদের স্মৃতি হাতড়ে কান্নায় ভেঙে পড়েন তারা। দাবি জানান জঘন্যতম এই হত্যাকাণ্ডের বিচারের। জামাত শিবির, এই বিএনপি কেন অবরোধ হরতাল দিয়ে আমার কেন ক্ষতি করলো? এটার আমি বিচার চাই, সুস্থ বিচার চাই। অগ্নিসন্ত্রাসের ক্ষত নিয়ে বেঁচে থাকা পুলিশ, রিকশা চালক, যাত্রী ও নিরীহ পথচারীরা জানালেন দুঃসহ স্মৃতি নিয়ে মরে মরে বাঁচার যন্ত্রণা। আমরা তিনজন ছিলাম, দুইজন মারা গেছে, আমি আজও পর্যন্ত বেঁচে আছি। আল্লাহ কি করে বাঁচায় রাখছে আমি তাও জানি না। আর বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে চালক, যাত্রী ও নিরীহ মানুষ হত্যার দ্রুত বিচারের দাবি জানান শ্রমিক নেতারা। আমরা চাই এর একটা বিচার, এই বিচার যতদিন না হবে এই আন্দোলন চলবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, অনুরোধ করব, স্পেশাল ট্রাইব্যুনাল করে যারা 2012-13-14-15 সালে যারা গ্রেনেড হামলা করেছে, যারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে, পিটিয়ে হত্যা করেছে, যারা মানুষকে কুপিয়ে হত্যা করেছে, তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। মানববন্ধনে সংহতি জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, অগ্নিসংযোগ করে মানবাধিকার লঙ্ঘনকারী বিএনপির মুখে মানবাধিকারের কথা শোভা পায় না। আমরা শুধু এখানে মানববন্ধন তারা আয়োজন করেছে তা নয়, তাদের আর্তনাদ, তাদের এই কষ্টের কাহিনী আমরা বিশ্ব অঙ্গনে নিয়ে যাচ্ছি, আরো নিয়ে যাব। যারা কথায় কথায় মানবাধিকারের কথা বলে, তাদের কাছে এই ভাইদের আর্তনাদের কাহিনী আমরা তাদের কাছে পৌঁছে দিব। অগ্নিসন্ত্রাসের হুকুমদাতা বিএনপি নেতাদের বিচারের আওতায় আনার দাবিও জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে বিদেশি কূটনীতিকদের বক্তব্য দেওয়া উচিত বলে মনে করেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, নিজের দেশের মানবাধিকার পরিস্থিতি বিবেচনায় নেয়ার পর বাংলাদেশ নিয়ে বিদেশিদের কথা বলা উচিত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতাদের গ্রেফতারের বিষয়ে তিনি বলেন, আইন আইনের মতো চলবে, এখানে সরকারের কোনো হাত নেই। সভা সমাবেশ করতে কোনো বাধা নেই, বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতাও অবারিত, যৌক্তিক সমালোচনা গ্রহণের মানসিকতাও আছে বর্তমান সরকারে। তবে রাজনৈতিক কর্মসূচি পালনের নামে সন্ত্রাস, অস্থিতিশীল পরিবেশ তৈরি করা এবং রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ করা মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীতে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত অনুষ্ঠানে আইনমন্ত্রী একথা বলেন। সমাবেশ করতে কিন্তু আমরা বাধা দিচ্ছি না, অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, ভায়োলেন্স করা, বোমা একটা রাজনৈতিক দলের অফিসে থাকাটা কতটা ন্যায়সঙ্গত সেটা আপনারা বিচার করেন। বিএনপির সমাবেশ কেন্দ্র করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ গ্রেপ্তারকৃতদের বিষয়ে প্রশ্নের উত্তরে আইন আইনের মতো চলবে বলেও মন্তব্য করেন তিনি। আইন আইনের গতিতে চলবে, সরকার সেখানে কোনো হস্তক্ষেপ করবে না এবং করে না। এদিকে বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ প্রসঙ্গে মন্ত্রী বলেন, রাষ্ট্রদূত হয়ে যারা বাংলাদেশে আসেন তারা তাদের রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন, সেক্ষেত্রে তাদের নিজেদের দেশের পরিস্থিতি
এবং বাংলাদেশের সঙ্গে যাতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে সেটি বিবেচনায় নিয়েই বিদেশীদের কথা বলা উচিত। আমি আশা করব এই সব রাষ্ট্রের সাথে আমাদের যে বন্ধুত্বের গভীরতা আছে সেটা বিবেচনা করে তারা সুচিন্তিতভাবে কথা বলবে। যুক্তরাষ্ট্র আরও একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখা উচিত যে আমাদের এখানে তারা যা বলছেন তা সত্যি ঘটেছে কিনা। এদিকে দিবসটি উপলক্ষে রাজধানীর অপর এক অনুষ্ঠানে বক্তারা বলেন, সঠিকভাবে মানবাধিকার সুরক্ষিত রাখতে আন্তর্জাতিক অর্থনৈতিক বৈষম্য দূর হওয়া উচিত। আমাদের এখানে সংকট আছে, আমাদের এখানেও যে মানবাধিকার লঙ্ঘিত হয় না এ কথা কেউ জোর দিয়ে বলতে পারবে না। ধনী এবং দরিদ্রের বৈষম্যের যে প্রকট অবস্থান সেটা আমাদেরকে খুব ভাবায়। তাঁদের আরোপিত নিষেধাজ্ঞার কারণে তৃতীয় বিশ্বের রাষ্ট্রসমূহ, বিশেষ করে আমাদের মতো দরিদ্র রাষ্ট্র, যখন আমরা জ্বালানি সংকটে ভুগছি, যখন খাদ্য সংকটে ভুগছি, সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয় না। রাজনৈতিক উদ্দেশ্যে মানুষের ভোটের স্বাধীনতা হরণ করলে তা নাগরিক অধিকারে বড় আঘাত বলেও মন্তব্য করেন তারা। সেই বৈষম্যটি দূরশুন। আশিস, সময় সংবাদ, ঢাকা। এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম অংশের অবকাঠামোগত কাজ শেষ, এখন গাড়ি নিয়েই বিমানবন্দর থেকে উঠে এক টানে চলে আসা যায় বনানী। এ অংশের অগ্রগতি 92%। চলতি মাসেই শুরু হবে পিচ ঢালাইয়ের কাজ, পাশাপাশি চলবে ইলেকট্রিক পুল বসানো। আল মামুনের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। হচ্ছে হবে করে কেটে গেছে বেশ কিছুদিন, তবে এবার আর কালক্ষেপণ নয়। কর্তৃপক্ষ বলছে বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত এই অংশের কাজ প্রায় শেষ। সরেজমিনে আসলে দেখা যায় বিমানবন্দর থেকে বনানী এখন গাড়ি নিয়েই এক টানে চলে আসা যায় এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের মাধ্যমে। এবার এই পথ ধরে এগিয়ে যাবার পালা। ঢাল পার হয়ে উপরে উঠতেই দেখা মিলবে নতুন এক চলার পথ, নগরে এক নতুন দিগন্ত রেখা। দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই অংশে অবকাঠামোগত কাজ শেষ বললেই চলে। বিমানবন্দর থেকে খিলক্ষেত পার হয়ে কুড়িল, এক নিমিষেই কুর্মিটোলা পেরিয়ে এই পথ এসে মিশেছে বনানীতে। কর্তৃপক্ষ বলছে বিমানবন্দর থেকে বনানী অংশের অগ্রগতি 92%। এই অংশে বিমানবন্দর, কুড়িল আর বনানীতে ওঠানামার সাতটি র্যামের কাজই শেষ। অন্যদিকে বনানী থেকে তেজগাঁও অংশের কাজও এগিয়ে চলছে সমানতালে। পুরো পথেই ভায়াডাক দৃশ্যমান। বর্তমানে আমাদের কিছু ক্র্যাশ ব্যারিয়ারের কাজ এবং আমাদের যে সার্ভিসিং সেই কাজটা এখন বাকি আছে, সেই কাজগুলো আমরা এখন শুরু করতে যাচ্ছি। এ হয়ে গেলে আমরা মোটামুটি এটা ট্রাফিক চলাচলের জন্য উন্মুক্ত করতে পারব। বনানী পর্যন্ত মধ্য ডিসেম্বরেই পিচ ঢালাইয়ের কাজ করতে চায় কর্তৃপক্ষ। আবার ডিভাইডারের উপর সড়কবাতির কাজও শুরু হবে একই সময়ে। আমরা অচিরেই এই যে উপরে যে সার্ভিসিং যে কাজটা আমরা শুরু করবো, 15 দিনের মধ্যে আমরা এই বনানীর পর্যন্ত এই কাজটা শেষ করতে পারবো। এবং পাশাপাশি ইলেকট্রিক পোলগুলো আমরা দেখছি প্রভিশনগুলো হয়ে গেছে, আমরা ইলেকট্রিক পোলগুলো বসাবো এবং কিছু ক্র্যাশ ব্যারিয়ারের প্রায় 30-40% ক্র্যাশ ব্যারিয়ারের কাজ বাকি আছে, সেই কাজগুলো আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ। আর্থিক জটিলতা, কাজের ধীরগতি এসব অভিযোগ কাটিয়ে এই প্রকল্পে আর কোনো বাধা নেই বলছে প্রকল্প সংশ্লিষ্টরা। দুর্ভোগের ঠিক সমান্তরালেই যেন এগিয়ে যাচ্ছে নতুন এক পথ। এই পথ নগরবাসীকে দেখাচ্ছে নতুন আলোর দিশা। কর্তৃপক্ষ বলছে সব শঙ্কা কাটিয়ে হয়তো আসছে বছর মাঝামাঝিতেই নতুন এক স্বপ্ন দুয়ার খুলবে এই নগরে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। প্রতীক বরাদ্দ পাওয়ার পর প্রার্থীদের প্রচার প্রচারণার সরব হয়ে উঠছে রংপুর সিটি কর্পোরেশন। ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রত্যেকে নিজের জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন মেয়র প্রার্থীরা। আশরাফুল ইসলামের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। শনিবার সকালে নগরীর হারিপট্টি এলাকায় মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন দলীয় প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া। পরে তাঁর পক্ষে নগরীর সুপার মার্কেট এলাকায় প্রচারণা চালান রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা। পরিকল্পিত স্মার্ট সিটি গড়তে রংপুরবাসী এবার নৌকা মার্কাকেই বেছে নেবে বলে আশা আওয়ামী লীগ প্রার্থীর। আমি গণসংযোগ করেছি, সেখানেও প্রচুর সারা, এবং খুলি বৈঠক করেছি, সেখানেও মায়েরা বোনেরা ভাইয়েরা প্রচুর সারা, এবং রংপুরবাসী আমার বিশ্বাস আর কোনো ভুল পথে যাবে না। অন্যদিকে নগরীর লালবাগ এলাকায় গণসংযোগ করেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও সদ্য সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। এবার ভোটারদের আরো বেশি সমর্থন পাবে বলে আশা তার। তবে প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেন মোস্তফা। যখন মনে করেন যে আমাদের প্রচার নিষিদ্ধ ছিল, সে সময় তারা প্রচার করেছিল, এটা আমরা একটা অভিযোগ দিয়েছিলাম।
এই অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন কি ব্যবস্থা নিল, হয়তো বা তাকে সতর্ক করছে, যারা এই ভাইলেশন করে তাদেরকে সতর্ক করছে, এর মধ্যে সীমাবদ্ধ আছে। এদিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী লতিফুর রহমান মিলন নিউ ক্রস রোড এলাকায় গণসংযোগ করেন, ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান তিনি। না, মানুষের ব্যাপক ঢল, এটা দেখতেছি ব্যাপক উচ্ছ্বাস। আজকে অনেকের কাছেই আমি প্রার্থী হিসেবে আমি আমার নিজের অন্তর্নিহিত কৌশল থেকে আমি জিজ্ঞাসা করছি যে আসলে মার্কাটা কী। তা দেখা গেছে যে আমার মার্কা আমাকে বলতে হয়নি, মার্কা তারাই বলছে যে মার্কা হাতি। তা বিষয়টা হলো যে সে কারণেই আমার কাছে মনে হয় যে সবার মধ্যে এই মার্কাটা ইতিমধ্যেই পৌঁছে গেছে। আগামী 27 ডিসেম্বর 239টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হবে। মোট ভোটার সংখ্যা 426,469 জন। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় নিজ বাসা থেকে 3 প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ মরদেহ উদ্ধার করে। মৃত 3 জন হলেন চট্টগ্রাম চন্দনাইশের হাশিমপুর এলাকার গিয়াসউদ্দিন, পটিয়ার বাহুবলী এলাকার আমিরুল ইসলাম কাইয়ুম ও মোহাম্মদ রাকিব। 3 জনই বাংলাদেশি মালিকানাধীন একটি মুদি দোকানে কর্মরত ছিলেন। দোকানের মালিক জানান, কর্মচারীদের ডাকতে গেলে তাদের সাড়া শব্দ না পেয়ে ঘরের ভেতরে ঢুকে মৃত অবস্থায় পান। তবে এখনও মৃত্যুর কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, রুমে বিদ্যুৎ না থাকায় জেনারেটর চালানোয় সেখান থেকে গ্যাসের বিষাক্ত ধোঁয়ায় মারা যান তারা। দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকায় বিএনপির গণসমাবেশে 7 এমপির সংসদ থেকে পদত্যাগের ঘোষণা। দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকার প্রত্যয়। 13 ও 24 ডিসেম্বর সারা দেশে গণমিছিল। পাল্টা শোডাউনে আওয়ামী লীগ, বিরোধীদের নৈরাজ্যের প্রতিবাদে সাভারে সমাবেশ, সংসদ থেকে পদত্যাগের ঘোষণা। বিএনপির রাজনৈতিক স্ট্যান্ডবাজি বললেন নেতারা। এবং বিএনপি জামায়াত জোটের জ্বালাও পোড়াওয়ের ক্ষত বয়ে বেড়াচ্ছেন অগ্নিদগ্ধরা, বিচার চান নিহতের স্বজনরা, আলাদা ট্রাইব্যুনাল করার দাবি। এ ছিল সময় সংবাদে।